শিক্ষা ভবনের উল্টো দিকে হাইকোর্টের গেটে অবস্থান নিয়েছেন বিএনপি পন্থী আইনজীবীরা। সকাল 9টা থেকে শতাধিক আইনজীবী সেখানে অবস্থান নেন। সকাল 10টার দিকে আইনজীবীরা একবার গেট থেকে বের হয়ে সামনের সড়কে অবস্থান নেন, তবে পুলিশ তাদের সেখানে বসতে দেয়নি। পুলিশ আইনজীবীদের আবারও ফটকের ভেতরে ঢুকিয়ে দেয়। এ সময় পুলিশের সঙ্গে আইনজীবীদের ধস্তাধস্তি হয়। সুলতান মাহমুদ নামে একজন আইনজীবী বলেন, পুলিশ তাদের সঙ্গে চরম অসৌজন্যমূলক ব্যবহার করেছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে উকালতনামায় নাম থাকলেও পুলিশ তাদের আদালতে যেতে দিচ্ছে না। অবশ্য সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা বলেছেন, তারা সড়কে কাউকে বসতে দিচ্ছেন না, আইনজীবীদের সঙ্গে তারা কোনো খারাপ ব্যবহার করেননি। এদিকে বেলা 11:30টার দিকে ওই এলাকা থেকে সাইফুল নামে একজনকে আটক করেছে পুলিশ।